أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. استرسلت رسول الله محمد صلى الله عليه وسلم في تاتي قولوا قول الله مراحبا بكم আমাদের এই ইসলাম সম্পর্কে ধর্মসম্পর্কে অবগত কিছু দেওয়ার জন্য সকলে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হল তার আনুগত্য করা, রাষ্ট্র করা। আজকে আমি নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইবাদত সম্পর্কে আলোচনা করব। ইবাদত আরবি শব্দ, ইবাদত শব্দের তো আনুগত্য হওয়া, বিনোদন হওয়া, নমনীয় হওয়া আল্লাহর কাছে। আল্লাহ সবকিছু মেনে, আল্লাহ পাকের সবকিছু মেনে তার কাছে আত্মসমর্পণ, অর্থাৎ নমনীয় হওয়া, সব কিছু আল্লাহর কথা অনুযায়ী চলা। ইবাদত মানে হল বিনয় প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলে বলতে পারে আল্লাহ পরে বসতে বসে থাকবে, নামাজ পরে
জমি শরীরের মধ্যে আল্লাহর অনুগ্রহ আশা করা কথা বলা হয়েছে। কাজে আল্লাহকে স্মরণ করার কথা বলা, আল্লাহকে স্মরণ যে কোনো স্মরণ করা, আল্লাহকে স্মরণ করার কথা বেশি বলা হয়েছে। আমরা অনেকে আমরা এবার কোনো অনেক কিছু করি, আসলে একটু বেশি বলছে আল্লাহকে স্মরণ করো, যে কোনো সময় আল্লাহর স্মরণ করো, আল্লাহর জমি করো, সব পোশাক পোশাক জন্য আল্লাহকে স্মরণ করলে এটাই আল্লাহ বেশি পছন্দ করে। কাজে আমরা ধরো আল্লাহ স্মরণ দাদা সেগুলোর মধ্যে কিছু ইবাদত আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, এগুলো হলো যেমন নামাজ, সালাত, রোজা, হজ, যাকাত, এগুলো হলো হাক্কুল্লাহ। এগুলো হলো কি হাক্কুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর আদেশ। এগুলো কাজ করতে মানুষকে মানুষের অন্তরকে অন্তর থেকে যা বিশ্বাস করতে হবে তা হলো আল্লাহ তাআলা তাআলা তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি সব কিছু স্রষ্টা, তার আদেশকে পৃথিবীর সব কিছু আবার ধ্বংস হবে, আমাদের জীবন মৃত্যু সবই তার হাতে, পৃথিবীর সব কিছু তার গানে দাও দাও, তার হাতেই সকল সৃষ্টি নিজে আমরা তাই বলতে পারি। তিনি কিন্তু প্রশ্নের মধ্যে তার কেউ নেই, এসব মনে প্রাণে বিশ্বাস করাও স্বীকার করাই হলো বান্দার আল্লাহ আল্লাহ আল্লাহর হক আদায় করতে হলে আমাদের অবশ্যই নিমন্ত কাজ করতে হবে। কি নাম্বার এক, সামগ্রিক জীবনে আল্লাহর সর্বত্র কর্তৃত্ব স্বীকার করো, আল্লাহর সর্বত্র স্বীকার করতে হবে, আল্লাহর দেওয়া সকল আদেশের বিরুদ্ধে চলতে হবে। দুই, কি সর্বাবস্থা নিজেকে আল্লাহর নিকট সমর্থিত করে ধারণ অনুগ্রহ কামনা করো, আল্লাহর সর্বত্র অনুগ্রহ করো। তিনটা জিনিস, হাকুল্লাহ শারীরিক জীবনে আল্লাহর সর্বত্র কর্তৃত্ব স্বীকার করো, এক, দুই, আল্লাহর উপর আল্লাহর দেওয়া সকল আদেশ নির্দেশ মেনে চলো, তিন, সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ তার অনুগ্রহ অনুগ্রহ কামনা, সর্বাবস্থায় সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ এবং তার অনুগ্রহ কামনা করা, এগুলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কাজে করতে হলে এই তিনটা কাজগুলো করতে হবে, তিনটা কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনে আল্লাহ বিধানগুলো মেনে চলা, তিনি আমাদের উপর সন্তুষ্ট হবে, ফলে আমরা পরকালে তার থেকে পুরস্কার পাব। এটা হলো হাক্কুল ইবাদ, মানুষ সামাজিক দিন সমন্বিত হয়েই মানুষকে বসবাস করতে হয়। আমরা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি, একজনের দুঃখে অনেক অন্যজন স্থানে আপন বিদ্যুতে একে অপরের সাহায্য সহযোগিতা করি, পরস্পরের প্রতি এই সহযোগী রাজ্যী হাক্কুল ইবাদ আল্লাহর হক অধিকার, তো পরস্পর যদি সহযোগিতা সাহায্য সহযোগিতা করা এটাই হলো আপন ইবাদ বান্দার হক, এটাকে বান্দার হক বান্দার অধিকার বলা হয়। কোরআন হাদিসের মাধ্যমে জানা যায় যে ইসলামী বান্দার হক বান্দার মানব অধিকার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে মানবাধিকার সম্পর্কে অসংখ্য আয় বাড়াতে পারি, তখন যখন বলা নিচ্ছে তোমরা তোমার তোমার প্রতিপালকে তোমার শরীরে তোমার স্ত্রী সন্তানের হক রয়েছে, প্রত্যেকের পক্ষে হক রয়েছে, অনন্ত মানে এক মুসলমানের ছয়টি অধিকার রয়েছে, যেমন সালামের জবাব দেওয়া, রুগীকে দেখতে যাওয়া, জানাজা অংশগ্রহণ হওয়া, কবুল দাওয়াত কবুল করা, বন্ধুকে সাহায্য করা, হাসির জবাব দেওয়া, মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে আটটি ভাগে ভাগ করা হয়েছে, ছয়টি তো আছে আবার আট ভাগে ভাগ করা, নিকট আত্মীয় হক, গুরু আত্মীয় হক, প্রতিবেশীর হক, দেশবাসীর হক, রাষ্ট্র শাসিতের হক, সাধারণ মুসলমানের হক, অভাবী লোকদের হক এবং অমুসলিমদের হক, এই আটটা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের ছয়টি হক পালন করবো, আর মানুষের মানুষের হক অধিকারকে আটটা ভাগ করে সেটা পালন করতে হবে। আমরা মানুষ দেখলে মানুষের দানা দানা হলে যাবো, আত্মীয়স্বজন খোঁজ খবর নেব, রোগী অসুস্থ রোগী দেখতে যাবো, আমি কিছু দিন নিতে না পারি যাই দোয়াটা তো করতে পারবো, এই হকগুলো আদায় করলে
আল্লাহ খুশি হবেন এবং মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে, আমরা দুই আখেরাতে কল্যাণ পাবো। কাজে আমরা যেন আল্লাহর সন্তুষ্ট আসার জন্য আমরা এগুলা করতে পারি। তাহলে আজকে আমাদের আলোচনা হলো তৃতীয় অধ্যায় আল্লাহর আদেশে মেনে চলা, আল্লাহ যা বিধান দিয়েছে কোরআন এবং হাদিস মেনে চলা, এই ইবাদত দুই প্রকার, হাকুল্লাহ ও ইবাদ। হাকুল্লাহ হলো আল্লাহ হক, যেমন নামাজ সালাত এই হওয়ার জায়গা যেগুলো আল্লাহ আদেশ করেছেন ওগুলো পালন করা, আল্লাহর বিশ্বের সঙ্গে আল্লাহ একদিনে পালন করা, সেই অনুযায়ী চলা, জীবন পরিচালনা করা। হাকুল ইবাদত হলো আল্লাহর হক, যেমন সামাজিকভাবে আত্মীয় স্বজন সমাজ প্রতিবেশী সকলের সাথে ভালো ব্যবহার করা, তাদের সুবিধে থাকা, তাদের পাশে থাকা, এগুলো হলো হাকুল ইবাদত আল্লাহর হক। আর আমরা ইবাদতে আজকে এদের সাথে জানলাম, ইবাদত অর্থ জানলাম, ইবাদতের কত ব্যাপার জানলাম, এবং আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে সেটাও জানলাম। কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আমি বলেছি যে মানুষের প্রতিটি কাজ শরীর সুন্দর করে ভালো হবে আল্লাহ চললে প্রতিটা কাজই আল্লাহ একাদশ হবে। আল্লাহ সৃষ্টি করেছেন এমন আল্লাহ এমন আল্লাহকে ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে, আল্লাহ যা করবো কিন্তু তার করবে, সেই জন্য আমরা এখন করবো আল্লাহ করবো দুনিয়াতে আমরা আল্লাহ কোরআন এবং নবীর সুন্দর করে চলার চেষ্টা করবো, আমরা আল্লাহ আমাদের সঠিক করবো। তাই আমাদের কাজ থাকলো তোমার তৃতীয় অধ্যায় ভালো করে রাখবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।